এই মুহূর্তে সারা পৃথিবীর কাছে আফগানিস্তান এবং তালিবান এই শব্দ দুটি এতটাই জনপ্রিয় এবং এতটাই হেডলাইনস হয়ে দাঁড়িয়েছে, আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে বিভিন্ন রকমের সরকার তার বিভিন্ন রকমের মিডিয়া যে যার মতো করে সংবাদ পরিবেশন করছেন এবং এতে যেটা হচ্ছে বিভিন্ন দেশের নাগরিক তারা বিভিন্ন রকম তাদের মধ্যে চিন্তাভাবনা গ্রো করছে। ভারতীয় দালাল মিডিয়া, বিশেষ করে গদি মিডিয়া, যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরএসএস বা বিজেপির সাম্প্রদায়িক কাজকর্মের বিরুদ্ধে বা ধর্মীয় উস্কানির বিরুদ্ধে মুসলিমদেরকে দলিতদেরকে পিটিয়ে মারার বিভিন্ন ঘটনা এবং তাদেরকে হত্যা করার যে উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন সময়ে ওপেন মিটিং মিছিলে সরাসরি মিডিয়ার সামনে তারা উস্কানি দেয়, হত্যা করার উস্কানি দেয় এবং হত্যা করে, এরকম বহু ঘটনা আমরা এর আগে দেখেছি। কিন্তু সেই বিষয় নিয়ে ভারতীয় মিডিয়া আগাগোড়াই চুপ থেকেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি, অতএব সেখানে তালিবান আবার নতুন করে 20 বছর পরে ক্ষমতায় এসেছে, ফলত যেটা দাঁড়িয়ে গেল যে এটাই একটা আলোচ্য বিষয়, এমন যে ভারতবর্ষে এই মুহূর্তে হয়তো আর কোনো সমস্যা নেই, এই মুহূর্তে করোনার কোনো খবর নেই, এই মুহূর্তে মানুষ যে অনাহারে দিন কাটছে, তাদের রুজি রোজগার হারাচ্ছে সে সমস্ত নেই, দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে বিজেপি বিভিন্ন বিল এনে সংসদে, এইগুলো কোনো আলোচ্য বিষয় নয়। এই মুহূর্তে মিডিয়ার কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তালিবান এবং আফগানিস্তান। তালিবান এই শব্দটি আপনারা একটু যদি গুগলে সার্চ করেন বা এর ইতিহাস সম্পর্কে যদি কোনো তথ্য আপনাকে থাকে, তাহলে দেখবেন এই তালিবানকে তৈরি করেছে আমেরিকা এবং রাশিয়া একে অপরের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য, এবং একে দাবার গুটির মতো ব্যবহার করেছে আমেরিকা এবং রাশিয়া একই রকমভাবে। কিন্তু তালিবান এবং আলকায়দা এই দুটি সংগঠনের অজুহাতে ইরাক, ইরান, আফগানিস্তান এই সমস্ত দেশের উপরে আমেরিকার এবং আরও কিছু দেশের যে শোষণ করার এবং এখানকার তেলের খনির উপরে একটা জমিদারি ফলানোর যে চেষ্টা চালিয়ে গেছিল গত 20 বছর ধরে, সেই শাসন ক্ষমতার বা সেই লুট করার যে মানসিকতা আমেরিকার, সেটা ধীরে 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 তাদের মনোবল তলানিতে এসে ঠেকেছে। কিছু ঘটনা আপনাদেরকে বলবো, যে আজকে যে খুব রক্তপাতহীনভাবে আফগানিস্তানে আবার যে তালিবান পুনর্দখল করল এবং তাদের ভাষায় তারা স্বাধীনতা ফিরে পেল, এই পাওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো গোপন কারণ, যেগুলো তালিবান আবার আফগানিস্তানে যে পুনর্দখল করেছে বা তারা স্বাধীনতা অর্জন করেছে বলে যে প্রচার বা তাদের তরফ থেকে প্রচারিত হচ্ছে, কিন্তু মিডিয়া এটাকে দেখানো হচ্ছে যেটা সাম্প্রদায়িক ইসলামিক জঙ্গি গোষ্ঠী তারা স্বাধীন ক্ষমতায় এসেছে, এটা মুখে বলা যতটা সহজ কিন্তু বাস্তব এবং গত 20 বছরের আমেরিকা এবং তার দালাল যে সরকার ছিল আফগানিস্তানে তাদের যে অত্যাচার, এবং সেই অত্যাচারের বিবরণ যদি আপনারা দেখেন তাহলে সেখানকার মানুষের মনে হয়েছে যে এর থেকে তালিবান অনেক বেটার ছিল। সাম্প্রতিক কিছু রিপোর্ট এসেছে গতকাল বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, তারা বিভিন্ন ইউএস মানে আমেরিকার কিছু পার্সোনাল আর্মি পার্সোনাল তাদেরকে তাদের কথাবার্তা তাদের সঙ্গে আলোচনা করেছে, সে সমস্তর উপর ভিত্তি করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া যে রিপোর্টগুলো প্রকাশ করেছে সেখান থেকে কয়েকটি ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরব। দীর্ঘ 20 বছরের যে আমেরিকান এবং এখানকার দালাল আফগানিস্তানের যে সরকার ছিল তাদের দীর্ঘ 20 বছরের অত্যাচারের ফসল হিসাবে তালিবানের মনে, তালিবানদের প্রতি সাধারণ মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন তৈরি হয়েছিল বিগত 20 বছর ধরে। তার ফলশ্রুতিতে যেটা হলো, বাইডেন যখন আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তারপরে গত 11 সেপ্টেম্বর তিনি ঘোষণা করলেন যে আফগানিস্তান থেকে আমেরিকান সেনাদের সরিয়ে নেওয়া হবে। বাইডেনের ঘোষণার পরপরই যেটা হলো যে আফগানিস্তানে বিভিন্ন অঞ্চল থেকে ধীরে ধীরে সেনা সরানো শুরু হলো এবং ধীরে ধীরে তালিবানের তাদের সেনাদের ধীরে ধীরে তাদের বিস্তার লাভ করতে শুরু করে, এবং গত 2021 এপ্রিল মাস থেকে শুরু করে এখনও পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত এই মাত্র কয়েকটি মাসের মধ্যে আফগানিস্তানের 90% অঞ্চল তালিবানের কবজায় চলে আসে। এবং এই কবজায় আসার পেছনে সবথেকে যেটা মুখ্য কারণ সেটা হচ্ছে সেখানকার জনসমর্থন, তালিবানদের প্রতি সাধারণ মানুষের একটা প্রচ্ছন্ন পরোক্ষ জনসমর্থন কিন্তু এই জায়গাটা তৈরি করেছে। এর সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইউএস আর্মি এবং আমেরিকা যেভাবে আফগানিস্তানের উপর দখল করেছিল সেখানে আফগানিস্তানের যারা দালাল শাসক ছিলেন এবং তাদের আর্মি পার্সোনেল বা সেখানকার আফগান সোলজার যারা ছিল তাদের মধ্যে একটা করাপশানের মাত্রা এত পরিমাণে বেড়ে গেছিলো যে করাপশানের ফলে সৈন্যরা ঠিকমতো মাইনে পেত না, আফগান সেনারা ঠিকমতো মাইনে পেত না, নেতা মন্ত্রী উঁচু পদের যারা আর্মি পার্সোনেল ছিলেন তারা মোটা টাকা বিভিন্নভাবে হাতিয়ে নিতেন, এবং সেই সমস্ত কারণে আর্মিদের মধ্যে, সাধারণ আর্মি আফগান আর্মিদের মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন শাসকের প্রতি বা আমেরিকার প্রতি সোলজারদের যে ইচ্ছাশক্তি বা অনুগত থাকার যে ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু নষ্ট হতে শুরু করে। এবং গত 20 বছরে এরকম বহু তথ্য দেখা গেছে যে
আফগান সেনারা তাদের মাইনা ঠিকমতো পেত না, ফলত তারা কি করতো, বিভিন্ন অস্ত্রশস্ত্র বিভিন্ন ক্যাম্প থেকে তারা চুরি করে বা নিজেদের অস্ত্র পর্যন্ত তালিবানের কাছে বিক্রি করে কিছু পয়সা পেত। সিএনবিসির গতকালের রিপোর্ট আপনারা একবার পড়তে পারেন, সেখানে বিশাল লম্বা একটা রিপোর্ট, সেখানে কিন্তু পরিষ্কার করে এরকম বহু ছোটো ছোটো ঘটনা এবং ইন্টেলিজেন্স ফেল, এখানে ইন্টেলিজেন্স ফেলিওর একটা দিয়েছে যে যে আর গোয়েন্দা ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিলো, কারণ তালিবান ধীরে 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 এমনভাবে বিস্তার লাভ করে যে টেক্সট ম্যাসের মাধ্যমে যারা যারা সেই অঞ্চলে হয়ে বা বর্তমান আফগান সরকার যারা ছিল দালাল সরকার তাদের হয়ে কাজ করছে, এরকম আফগানিস্তানের যারা মানুষ তাদেরকে বা বিভিন্ন সরকারি কর্মকর্তা বা আর্মি পার্সোনাল তাদেরকে টেক্সট ম্যাসেজের মাধ্যমে ওয়ার্নিং দেওয়া হতো, এবং এটা খুব সুচতুরুভাবে সূক্ষ্মভাবে তালিবান কিন্তু চালিয়ে গেছে, এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য, সাধারণ মানুষের সমর্থন আদায় করার জন্য তারা কিন্তু একটা দীর্ঘ প্রচার অভিযান কিন্তু চলেছে। তালিবানের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা যদি সেখানে গিয়ে দেখেন, বিগত প্রায় ছ মাসের রিপোর্ট যদি আপনারা পড়েন, এবং গত 15 তারিখে তালিবান যে প্রেস রিলিজ বের করেছে সেই প্রেস রিলিজ আপনারা একবার পড়ে দেখবেন, সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যে সমস্ত মানুষ সরকারি বিভিন্ন পদে আছে, সে আর্মি হোক, সরকারি কর্মচারী হোক বা যে কোনো ডিপার্টমেন্টে আছে, তাদের চাকরি যাবে না, তাদেরকে সরকার তালিবান সরকার গঠন করার পর তাদের স্বস্থানে বা সেরকম সুবিধাজনক স্থানে তাদেরকে আবার পুনর্বহাল করা হবে, কোনো মানুষ যাতে প্যানিক না হয়, যে যেখানে আছে কোনো রকম প্যানিক না হয়, কারণ আমাদের এটা স্বাধীনতার ইয়ে যুদ্ধ এবং এই যুদ্ধে রক্তপাতহীনভাবে কিন্তু যুদ্ধটা হয়েছে। মিডিয়াতে যে খবর বর্তমান বিশেষ করে ভারতীয় মিডিয়ায় যেটা দেখানো হচ্ছে যে প্লেনে করে পালানোর জন্য বিমানবন্দরে কাতারে কাতারে ভিড় এবং প্লেনে ঝুলে ঝুলে যাচ্ছিল, সেখান থেকে পড়ে মারা গেছে প্রায় 7 জন, এই যে এই ধরনের খবর, এরকম ছিটেফোঁটা কয়েকটি খবর হয়েছিল, কারণ এবং এর পেছনেও ওখানকার ইউএস আর্মির যে বেস ক্যাম্পগুলো কয়েকটি এখনও পর্যন্ত রয়েছে সেই ক্যাম্পগুলো থেকে রীতিমতো এই বিমানবন্দরগুলোকে প্রোটেক্ট করতো, তারা তাদের অধীনে রেখেছিল ইউএস আর্মি, এবং সেখানে যখন এরকম কাতারে কাতারে ভিড় হচ্ছিলো তখন তাদের গুলিতে গতকাল তাদের গুলিতে অন্তত তালিবানের ওয়েবসাইট এবং বিভিন্ন বিদেশি মিডিয়ার যা রিপোর্ট তাতে প্রায় 10 থেকে 15 জন শুধুমাত্র ইউএস আর্মির গুলিতে মারা গেছে বিভিন্ন বিমানবন্দরে, এটা হচ্ছে রিপোর্ট। কিন্তু ভারতীয় মিডিয়ায় একই দিকে দেখানো হচ্ছে যে সেখানে বহু মানুষ মরে যাচ্ছে, বহু মানুষ প্রাণ দিচ্ছে, এরকম নানা রকম বিষয়। কিন্তু এবারে যেটা মেইন ঘটনায় আসি সেটাতে আমি তালিবানের সমর্থনে বলছি না, কিন্তু দীর্ঘ 20 বছরে রাশিয়া এবং আমেরিকা যেভাবে এদেরকে নিয়ে ফুটবলের মতো খেলেছে এবং শুধুমাত্র এখানকার তেলের খনি বা খনিজ পদার্থগুলো তোলার জন্য তাদের উপর জমিদারি করানোর জন্য যে চেষ্টা, যে অনৈতিক চেষ্টা করে গেছে তার বিরুদ্ধে, এবং তাদেরকে যেই ছেড়ে দেওয়া হলো, কোনো রকম বাধার সৃষ্টি করলো না, এটাও একটা ষড়যন্ত্রের পার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি, কারণ আমেরিকা এইভাবে একটা জায়গা জমিদারি 20 বছর জমিদারি করেছে, সেই জায়গাটা এত সহজে ছেড়ে দিচ্ছে, এর পেছনে নিশ্চয়ই কোনো বড়সড় প্ল্যানিং রয়েছে তাদের। এবং আমি খুব ছোটো থেকে যখন তালিবান সম্পর্কে জানতাম বা শিখেছি তখন তাদের যে শরিয়তি আইন এবং বিধর্মী বা অন্য ধর্মের মানুষদের প্রতি যে ধরনের অত্যাচারের কথা শুনেছি, কিন্তু বর্তমানে তালিবানের যে বিগত কয়েকদিন আগেকার মানে গত 15 তারিখের যে প্রেস রিলিজ তাতে কিন্তু তালিবানের যে বক্তব্য সেটা যদি আপনারা পড়ে দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে ধরনের বক্তব্য হয় অন্যান্য ধর্মীয় বা বিভিন্ন সম্প্রদায়ের প্রতি, খুব সেকুলার বক্তব্য তারা কিন্তু রেখেছে। কিন্তু এখনও আমার ডাউট আছে, কারণ আমেরিকার মতো এরকম একটা পৃথিবীর 1 নম্বর সন্ত্রাসবাদী রাষ্ট্র, যে সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের জন্মদাতা, সে আমেরিকার চোখের সামনে এইভাবে তালিবান আবার সরকার গঠন করবে, তারা ক্ষমতা দখল করবে, তারা আফগানিস্তান দখল করছে, এই বিষয়টা আমেরিকা বা রাশিয়া বা অন্যান্য দেশ যারা এই তালিবানের বিরুদ্ধে দীর্ঘ 20 বছর আফগানিস্তানে রাজত্ব করে গেছে এত সহজে ছেড়ে দেবে, এটা ঠিক হজম হচ্ছে না, কারণ এর পেছনে বড়সড় কোনো ষড়যন্ত্র আছে, আর যদি ষড়যন্ত্র নাই থাকে তাহলে তো খুব ভালো। এবং আশা করব যে অন্তত পুরনো যে তালিবান ছিল তার থেকে এবারে তালিবান অনেক বেশি ম্যাচিওর হয়েছে, অনেক বেশি উদার মানসিকতার থাকবে, যেমনটা সৌদির রাজারা এখন উদার মানসিকতা দেখাচ্ছেন, তো সেই বিষয়গুলো যদি ফিরে আসে বা প্রতিষ্ঠিত হয় ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো ব্যাপার। কিন্তু আমার এখনও ডাউট থেকে যাচ্ছে, সত্য এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে উৎসবের মেজাজ চলছে আফগানিস্তান জুড়ে, সেখানে সাধারণ মানুষ রাস্তায় নেমে তারা আতশবাজি পোড়াচ্ছেন, আনন্দে রাস্তায় নাচানাচি করছেন, এরকম একটা পরিস্থিতি চলছে, এবং এক্ষেত্রে কোনো রকম কোনো দেশের তরফ থেকে এখনও পর্যন্ত বাধা নেই, কিন্তু ষড়যন্ত্রের গন্ধ কিন্তু পাচ্ছি, কারণ এত সহজে আমেরিকা কিন্তু কোনো দেশকে ছেড়ে দেওয়ার পাত্র নয়।